সদ্য গড়ে উঠেছে রানাঘাটের বুকে এক অনন্য সাধারণ পার্ক, নাম তার অবকাশ। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আজকে আমাদের গন্তব্যস্থল রানাঘাটের চুন্নি নদীর ধারে গড়ে ওঠা নতুন একটি পার্ক, যার নাম অবকাশ। অনেকদিন ধরেই আমরা প্ল্যান করছিলাম এই অবকাশ পার্কের দৃশ্যগুলি আপনাদের সামনে তুলে ধরব। ফাইনালি আজকে আমরা পৌঁছে গেলাম অবকাশ পার্কে। আমরা যখন পার্কের সামনে এসে পৌঁছালাম তখন সময় বিকাল 5টা। বিকেলের চুন্নি নদী থেকে বয়ে আসা শান্ত শীতল বাতাস এবং পার্কের সুন্দর পরিবেশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওতে। মূলত অবকাশ পার্কের মাঝখানে রয়েছে একটি বিশাল জলাশয় এবং এই জলাশয়ের চারধার দিয়ে গড়ে তোলা হয়েছে পার্কের মনোরম পরিবেশগুলি। অবকাশ পার্ক খোলা থাকে প্রতিদিন সকাল 11টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত। এর জন্য প্রবেশ মূল্য জনপ্রতি 10 টাকা। এছাড়াও পার্কের ভেতরে বিভিন্ন ধরনের রাইডিং ব্যবস্থা আছে এবং তাদের জন্য আলাদা আলাদা মূল্য নির্ধারণ করা আছে। আজকের ভিডিওটা কিন্তু অন্য সব ভিডিওগুলির থেকে একটু আলাদা। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, তাহলেই আপনারা বুঝতে পারবেন কেন আমি বলছি যে আজকের ভিডিওটি অন্য ভিডিওর থেকে একটু আলাদা। পার্কে ঢোকার মুখেই একটু পরেই রয়েছে হনুমানজির মন্দির। হনুমানজির মন্দির থেকে একটু এগিয়ে গেলেই রয়েছে বিশাল বড় একটি জলাশয়, আর এই জলাশয়ের দুধার দিয়ে বয়ে চলেছে পার্কের রাস্তা এবং রাস্তার দুপাশ দিয়ে রয়েছে বসার জায়গা, যেই জায়গাগুলিতে বসে একান্তেই আপনারা সময় কাটাতে পারেন। শুধু সময় কাটানোই নয়, পার্কের ভেতরে রয়েছে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইডিং ব্যবস্থা, এছাড়াও বিভিন্ন ধরনের ফুড স্টল। এই বিস্তর জলাশয়ে রয়েছে বোটিংয়ের সুব্যবস্থা, আপনারা চাইলেই বোটিং করতে পারেন। এর জন্য খরচ করতে হবে জনপ্রতি মাত্র 20 টাকা। পার্কের ভেতরে রয়েছে দুখানা সেতু, এই সেতুগুলি দিয়েই পার্কের এপাশ থেকে ওপাশে যাওয়া যায়। ভিডিওর শুরুতেই আমরা বলেছি যে বিকেলের পার্কের মনোরম পরিবেশগুলি আমরা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি, কিন্তু পার্কে প্রবেশ করার কিছুক্ষণ পরেই নেমে এলো প্রবল ঝড় ও বৃষ্টি। একদিকে ভিডিওর শুরুতে শান্ত শীতল পরিবেশ এবং সেই ভিডিওতেই পরের দিকে রয়েছে উত্তাল পার্কের ঝড়ো পরিবেশ, দুটি দৃশ্যই আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। যখন এই দৃশ্যগুলি শ্যুট করছি তখন আকাশে মেঘের ঘনঘটা এবং তার সঙ্গে চলছে প্রবল ঝড়ো হাওয়া। এই প্রবল ঝড়ো হাওয়া এবং বৃষ্টির মধ্যে আমরা থেমে নেই, ধীরে ধীরে এগিয়ে চললাম আরও পার্কের ভেতরের দিকে পার্কের মনোরম দৃশ্যগুলি তুলে আনার জন্য। পার্কের এই স্থান দিয়ে বিস্তর অঞ্চল জুড়ে রয়েছে
বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইডিং ব্যবস্থা। এই ব্যস্ততম জীবনে আপনি এবং আপনার পরিবারের সঙ্গে সময় কাটাতে আসতেই পারেন এই অবকাশ পার্কে। অবকাশ পার্কের এই স্থানে রয়েছে ছোট্ট কিন্তু খুবই সুন্দর একটি থিয়েটার। থিয়েটার থেকে একটু এগিয়েই রয়েছে বিভিন্ন ধরনের আকর্ষণীয় চিত্র। এই ছবিগুলিতে যখন রাতের বেলায় স্পটলাইট পড়ে তখন তার আকর্ষণ আরও শতগুণে বেড়ে ওঠে। আমাদের এই ছোট্ট প্রয়াসগুলি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।